সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মহান রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি। সুন্দর গ্রামীণ পরিবেশে চলে এলাম। আজকে এখানে আসার একটি কারণ আছে। আমরা আজকে দেখাবো আপনাদের প্রয়াস এগ্রো। আজকে যে প্রয়াস এগ্রো দেখাবো সেটা হচ্ছে প্রয়াস এগ্রো টু, অর্থাৎ ওনারা আরেকটি শাখা বা শেড করেছেন। আমরা সেখানে ঘুরবো, সেখানে কেমন গরু মোটা তাজা করছেন কুরবানিকে সামনে রেখে সেই বিষয়টি একটু তুলে ধরবো। চলুন। ভাই আসসালামু আলাইকুম। ভাইজান ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রয়াস এগ্রো এখানে তো নতুন ভাইয়া, আসলে পাশেই তো আমাদের অরিজিনাল, মানে আমাদের মেইন ইয়েটা প্রয়াস এগ্রো ওয়ানটা, যেটা আমরা এটাকে আসলে প্রয়াস এগ্রো টু বলবো না, নতুন শেড বলবো, উই ডোন্ট নো ইয়েট। এখন এই রাইট নাও ভেরি মোমেন্টে আমরা এটাকে কোয়ারেন্টাইন শেড হিসেবে ইউজ করছি, এবং আপনি দেখেছেন আমাদের ওইখানে প্রায় মোর অর লেস ফুল, তো যে কারণে এটা আমাদের এক্সটেন্ড করতে আমরা বাধ্য হয়েছি আসলে। তো আল্লাহ চাহে তো আমরা ভেরি সুন আরেকটা এক্সটেনশন আমাদের দেখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। জি জি জি, থ্যাংক ইউ। এই হচ্ছে আপনাদের নতুন শেড। জি জি ভাই, শেড এখনো কিন্তু পুরোপুরি প্রিপেয়ার না। জি, আমরা একটু দেখি কিন্তু গরুগুলো তো ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন যা আছে সব আসলে বড় বড় গরু, এবং বেশি গরু নাই, 8-10টা গরু আছে, এবং সব গরুই এসছে নট মোর দেন 15 ডেজ। এগুলো তো সব কুরবানিকে সামনে রেখে, সব কুরবানিকে সামনে রেখে, এবং 2-3টা গরু বাদে বাকি সবই 4.5-5 লাখ টাকার কাছাকাছি দামের, মানে ঈদ পর্যন্ত এভরিথিং ইনক্লুডেড। এখানে আরেকটা নতুন শেড করলেন, এটা কি জায়গার স্বল্পতা নাকি ক্রেতাদের চাহিদা, কোনটাকে সামনে রেখে আপনারা এটা করছেন? এখানে অনেকগুলা ফ্যাক্টর ইনভলভড। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা আমাদের, আমরা ফিল করেছি যে আমাদের ছোট গরুগুলো কিন্তু ঈদের একদম আগ মোমেন্টে আনতে হয়, তো সেই সময় আমরা বায়ো বাবলটা আসলে মেনটেন করতে পারি না। যেই জিনিসটা মেনটেন না করার ফলে আপনি জানেন যে গত কোরবানি থেকে আমাদের পুরো বাংলাদেশে FMD এবং লাম্পির একটা বিরাট ডিজাস্টার শুরু হয়ে গেছে। তো আমাদের ফার্স্ট টার্গেট হলো কোয়ারেন্টাইন, এক নম্বর। সেকেন্ড হলো আমাদের জায়গা স্বল্পতা, তো একটা বড় কথাই বটেই। আর থার্ড হলো আল্লাহ তাআলা যদি রিজিক রাখেন, সবারই তো এক্সটেনশনের ইচ্ছা থাকে। তো আমাদের আরেকটা শেড ভেরি সুন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো, ভেরি সুন হবে আমাদের আরেকটা আরেকটা শেড, মানে আরেকটা জায়গা, আরেকটা এক্সটেনশন। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে সুন্দর সুন্দর গরুগুলো দেখছি, আমরা জানি যে খামারের গরু নিয়ে অনেকেরই অভিযোগ যে গরুগুলো অনেক ফ্যাটি হয়, এগুলোতে চর্বি হয়, এগুলো অনেকেই বিভিন্ন ধরনের খাবার খাওয়ান, প্লাস অনেক ধরনের মেডিসিন ইউজ করেন। তো সেক্ষেত্রে আপনারা ক্রেতাদেরকে কীভাবে এনশিওর করবেন যে না অন্য অন্য জায়গা থেকে আপনাদের গরুগুলো একটু আলাদা? আমি সেটা বলবো না আলাদা, আমি যেটা বলবো আমি আমার শুধু নিজেরটা বলতে পারি। আমার নিজেরটা হলো যে দেখেন, আমার বাচ্চা এই গরুর মাংস খাবে, আমার কোরবানির গরু এখান থেকে নেওয়া হবে, কোনো ডিজিজ না হলে, কোনো ডিজিজ না হলে কোনো গরুকে ভ্যাকসিন বাদে অন্য কোনো মেডিসিন দেওয়া হয় না, একদম সিম্পল। এক দ্বিতীয় কথা হলো, আমি যদি অর্গ্যানিক বলি কথাটা মিথ্যা হবে, ক্লিশে হবে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড অর্গ্যানিক জিনিসটা অনেক বড় চেইন মেনটেন করে, যেটা আমরা করতে পারি না। আমরা বাজার থেকে যে খাবারটা কিনি, আমরা কোনো ফিড কিনি না, আমরা আলাদা করে গম ভুট্টা বা কুড়া এগুলো আমরা কিনে মিক্স করে খাওয়াই। হ্যাঁ, ওই ধান গম ভুট্টা বা কুড়ার উপর আমাদের হাত নেই, কারণ ওটা আমাদের কালেক্ট করতে হয়, বাট আমরা নিজে থেকে কোনো ইনঅর্গ্যানিক প্রোডাক্ট কিনে সেটা গরুকে খাওয়াইয়া খাওয়ানোর চেষ্টা করি না, আলহামদুলিল্লাহ। আর চর্বির কথা যেটা বললেন, যে দেখেন বড় গরুতে চর্বি হবেই, সেটা উনি খামার থেকে নিক, হাট থেকে নিক, যে জায়গায় নিক, একটা 600-700 কেজির গরুতে চর্বি হবে এটা ঠেকানো সম্ভব না। আমি কাস্টমার কাছে বিনীত রিকোয়েস্ট, যে কোনো একটা চুজ করতে হবে, আইদার গরু গোল হবে সুন্দর হবে এটা,
অথবা গরু চর্বি হবে না। এটা তো গরু গোল সুন্দর করতে গেলে আসলে গরুকে কার্বোহাইড্রেট, মানে যেটা কার্বোহাইড্রেট বলতে গেলে আপনার কার্বোহাইড্রেট যে সাপ্লিমেন্ট মানে আমাদের ন্যাচারাল ফুডের মধ্যে আছে সেটা বেশি খাওয়াতে হয়। সো সেক্ষেত্রে গরু ওয়েট গেইন করে, গরু গোল হয়, গোলগাল লাগে, দেখতে সুন্দর লাগে এবং চর্বিও বেশি হয়। আবার যদি গরুকে প্রোটিন বেশি খাওয়ানো হয় গরু সেক্ষেত্রে গোলগালটা তুলনামূলক কম হয় কিন্তু চর্বি কম হয়। কিন্তু কাস্টমারের কিন্তু রিকোয়ারমেন্ট থাকে দুটাই, এখন আমাদের জন্য ভেরি টাফ টু দুটা মেনটেন করা আসলে। ওকে, থ্যাংক ইউ। এই যে গরুগুলো তো আপনারা গত কয়েক বছর যাবতই আপনি ক্রেতাদের কাছে বিক্রি করছেন কোরবানির সময়, গত কোরবানিতে যেগুলো বিক্রি করেছিলেন সেই গরুগুলোতে চর্বি বা এই বিষয়গুলো নিয়ে কতটা ক্রেতাদের কাছ থেকে আপনারা কী ধরনের রেসপন্স পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, দুই একজন চার পা কিছু ক্রেতা তো, বড় কোনো ক্রেতাদেরা তো অবশ্যই চর্বির কথা বলেছেন, বাট এটা ওনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। বাট বিফের টেস্টের কথা, বিফের মানে সফটনেসের কথা বা বিফের টেস্টের কথা আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো বলেছেন, এটা আমরা ভেরি হ্যাপি। চর্বি কম বেশি বড় গরুতে একটু হবেই, এটা আসলে কন্টিনিউ ব্যাখ্যা করেছি জি। তারপরও আমাদের প্রয়াস এগ্রো ফার্মের পক্ষ থেকে আমাদের 250 গরু কাস্টমারকে 250 জনকে ফোন করা হয়েছে যে স্যার রেসপন্স কেমন ছিল, স্যার ফিডব্যাক কেমন, সব কিছু জিজ্ঞেস করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি, মাশাআল্লাহ ভালো লাগলো। আপনারা তো সুন্দর খামার করছেন, ধীরে ধীরে মাশাআল্লাহ আপনাদের বৃদ্ধিও পাচ্ছে, শেড বৃদ্ধি পেল, আল্লাহ তার রহমত আর কি। আমাদের দেশে এখন অনেক খামারি যারা শুরু করেছে মাত্র, তো সামনে ইনশাআল্লাহ কোরবানির ঈদ 2023, খামারিদের উদ্দেশ্যে ফ্যাটেনিং এর ক্ষেত্রে একটু ছোট্ট করে পরামর্শ দেন না, তারা কোন ধরনের গরু এখন সংগ্রহ করবে এবং কিভাবে ফ্যাটেনিং করতে পারে? আমি খুব বড় এক্সপার্ট না, কিন্তু আমি আমার বুদ্ধিতে যেটা বুঝি যে একটা প্রোডাক্ট তৈরি করার আগে তার মার্কেটটা কি আছে সেটা জেনে নিতে হবে। আমার এলাকায় যদি 1 লাখ টাকার উপরে কেউ গরু না কিনে, আমার উচিত হবে না 1 লাখ টাকার উপরে গরু রেডি করা, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আমি বিশ্বাস করি প্রত্যেকটা খামারির প্রত্যেকটা হাটে ইটস টাইম যে স্কেল রাখার সময় এসেছে। আমি 1200, 1300, 1400, 1500 কেজি বলবো এই ধরনের মুখের কথা বিশ্বাস করার সময় আসলে নেই। যেটা ভ্যালিড সায়েন্টিফিক উপায়ে খামার করছি যখন আমরা, তখন আমাদের সব কিছু মেথোডিক্যাল হওয়া উচিত। আমি আমার মুখের কথায় না বিশ্বাস করে আমি স্কেলের কথায় বিশ্বাস করা উচিত, রাইট? সো আমি বলবো যে খামারিদের ক্ষেত্রে যে কোনো রকম ইমাজিনারি কথা বলে কাস্টমারদেরকে বিভ্রান্ত না করে, আমি আমি নিজে ইনক্লুডেড সবাই, যেটা আমার আমি অ্যাজ এ সেলার আমার যে কোনো প্রাইস চাওয়ার মানে অধিকার আছে, যে কাস্টমারের যে কোনো প্রাইস বলার অধিকার আছে, বাট যে ইনফরমেশনগুলো যে গরুর ওয়েট কত, গরু কী কীরকম কী, এই জাতীয় জিনিসগুলা সঠিক হতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো খুব বড় গরু, বিশেষ করে অস্ট্রাল বড় গরু কোরবানিতে আমাদের কাস্টমার নাই, এটা ফ্যাক্ট, এটা বাস্তবতা, এটা মেনে নিয়ে আমাদের কাজ করতে হবে। অস্ট্রাল বড় গরুর দাম বাংলাদেশে পাওয়া যায় না, অস্ট্রাল বড় গরুর তুলনায় আমরা যদি শাহিওয়াল 600-700 কেজির গরু করি সেটার মার্কেট ভালো, বাজারও ভালো পাওয়া যায়। আমার সামান্য বুদ্ধিতে আমি এতটুকুই বুঝি, এতটুকুই বলার থাকবে। এখন তো আমরা ক্রেতাদেরকে এগুলোর কি কোনো প্রাইস ধারণা দিতে পারবো ওরকম? জি জি জি, অবশ্যই অবশ্যই দিতে পারবো। আমরা যদি কোনটা থেকে শুরু, আমরা এটা থেকে শুরু করি, এটা দিয়ে শুরু করি, যদি এই ধরেন এই গরুটা, এই ওর দাঁত মাত্র দুটা, ঠিক আছে, এবং কালারটা একটু ডিফারেন্ট দেখেন, এটাকে আবার অনেকে টাইগার বলে, অনেক অনেক কিছু বলে, যা হোক এই গরুটার এখন ওয়েট আছে 550 কেজি প্লাস। আচ্ছা আচ্ছা, এটা সবচেয়ে ভালো হয় এটা যদি 24 সাল পর্যন্ত রাখা হয়। এটা 23 সালে এটা আমাদের বিশ্বাস 750 কেজি হবে এবং আমাদের আস্কিং 6 লাখ টাকা এটার জন্য, আস্কিং দ্যাট ইজ আস্কিং ইনক্লুডিং তার বাসা ডেলিভারি সহ ঢাকার মধ্যে, ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে হলো এটা আসলে কথাবার্তার মাধ্যমে সেটেল করা যাবে, বাট আমাদের আস্কিং 6 লাখ টাকা এটার জন্য, আমার টার্গেট ওয়েট 750 কেজি। ওকে, এরপরে পাশে আর একটা বড় গরু দেখছি, এটা একটু বলি আমরা। এইটা এটা আমাদের কোরবানিতে যেসব শাহিওয়াল পছন্দ করি আমরা সেই ধরনের শাহিওয়াল গরু, তো এইটা আপনার ওয়েট আছে এখন 500 কেজি, একদম এক্স্যাক্টলি 500 কেজি আছে। আমরা ঈদে ওয়েট টার্গেট করছি 650 প্লাস।
এবং আমাদের আস্কিং হলো 4.5 লক্ষ টাকা। আচ্ছা 4.5 লক্ষ। আচ্ছা এরপরে সাদা সামনে ছোট দেখছি একটু, যেহেতু আছে পাশাপাশি এটা ছোট গরু, ছোট গরু মানে এটা লাইভ ওয়েট আছে এখন 300 কেজি এবং দাঁত হয়নি। এইটাও আর এটার ব্যাপারে আপনার ডাউটফুল যে আগামী ঈদে দাঁত হবে কিনা, হওয়ার কথা। তো যদি আমাদের বিশ্বাস এটা দাঁত হবে, এইটা আমাদের টার্গেট ওয়েট 450+ কেজি, 470-480 কেজি এবং আমাদের আস্কিং 285,000 টাকা। এবং এটা কিন্তু দেশি না, এটা শাহিওয়াল, নাভি কম্বল দেখলে বোঝা যাবে এবং বড় গরুর পাশে তো একটু ছোটই লাগছে বেশি আসলে, বাট এটা কিন্তু এখনই 300 কেজি লাইভ ওয়েট, রাইট নাও 300 কেজি লাইভ ওয়েট এবং ভ্যাকসিন ডিওয়ার্মিং শেষ, এখন ফ্যাটনিং করা শুরু করবো, দাঁত হয়নি, দাঁতের আশেপাশে নেই। ওকে এরপরে পাশে এটাও একটা ধারণা দিই, এটা একটা হাঁসা গরু, এটা আসলে সেল হয়ে গেছে, সেল হয়ে গেছে, সোল্ড, এটা সোল্ড। আচ্ছা এটা কি কুরবানি কে সামনে, কুরবানি কে 24 সালের কুরবানি কে সামনে রেখে চলছে, 24 জি, এটা 2024, এটা দাঁত হবে না এই বছর। আচ্ছা তাহলে এটা কি হবে, এটা 24 সাল আমরা ওই যে খাবার ওয়েট সবকিছু ক্যালকুলেশন করে একটা সেল করেছি, এটা 2024 সাল পর্যন্ত আমরা 4 লক্ষ টাকা সেল করেছি, বাট এটা বাছুর, এটা এখনো বাছুর, এটা 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 এখনো কিছু মানে এটা এটা দাঁত হবে আপনার ধরেন আগামী বছর অক্টোবর নভেম্বরে যে এটা দাঁত হবে, এটা কমপ্লিট বাছুর আর কি। এই যে সাদা কালোর মিশ্রণ, এটা সম্পর্কে একটু বলেন। এটা আমাদের এটা আসলে দেখেন ব্যাপারটা হয়েছে কি, ওই গত কয়েক বছরে কিন্তু এত লাল গরুর আধিক্য, সাদা গরু কালো গরু এখন খুব কম পাওয়া যায়। আমার পার্সোনালি ইদানিং সাদা গরু খুব ভালো লাগছে, আমি নিজের কোরবানির জন্য সাদা গরু নিব ইনশাল্লাহ। তো যা হোক, এই গরুটা কিন্তু হলো আপনার দেশি গাভীর সাথে ব্রাহ্মা বীজের মানে ব্রাহ্মার ক্রস আর কি, ক্রস ব্রাহ্মা বা দেশি ব্রাহ্মা আমরা যেটাকে বলি। গরুটা 2টা দাঁত, এখন 550 কেজি ওজন, ওর নাম রেখেছি আমরা পান্ডা, পান্ডা, হ্যাঁ ওর নাম রেখেছি পান্ডা। ও বেশ আপনার মানে একটু মেজাজি আর কি, তো এখনো কিছুই হয়নি গরুটা, আমরা এক্সপেক্ট করছি 2023 সালের ঈদে 650-670-680 ইভেন 700 যাওয়ার একটা চান্স আছে। গরুটার হাইটটা যদি একটু বেশি হতো আমি 750-800 বলতাম, যেহেতু ওর জাতে ব্রাহ্মা আছে, ওর কান শিং কালার মাথা এগুলো বলে দেয় ওর জাতে ব্রাহ্মা আছে, ব্রাহ্মা বীজ আছে, এবং যেখান থেকে আমরা কিনেছি এই ইনফরমেশন নিয়েই আমরা কিনেছি। বাট এটা আসলে এবছর এটাও আমি এটার ক্ষেত্রে আমি বলবো, এবছর ছেড়ে আগামী বছর রেখে রাখলে গরুটা আরও সুন্দর গোল হতো এবং ডিওয়ার্মিং পুরোপুরি শেষ। জি এটার প্রাইসটা, এটার প্রাইসটা আমরা চাচ্ছি 5.5 লক্ষ টাকা। 5.5 জি। আচ্ছা এরপরে বাহ, সবগুলো গরু যখন আলাদা আলাদা করে দেখছি কোনটাকে সুন্দর বলবো আর কোনটাকে অসুন্দর বা মানে সুন্দরের পরিমাপই আমি করতে পারছি না। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক সো নাইস অফ ইউ। এইটা আসলে ওই যে ওর মাথায় শিং নাই, শিং খুব ছোটো ছোটো মুন্ডি টাইপের আর কি দেখতে, শাহিওয়াল, শাহিওয়াল দাঁত, কেবল 2টা দাঁত হয়েছে এবং ছোটো ছোটো 2টা দাঁত, মানে আপনি যদি 3 মাস আগেও ব্যাগ যান ও আদাত ছিল। ওর ওয়েটও এখন 550 কেজি, ওর ফ্রেমটা অনেক বড়, আমরা ঈদে এক্সপেক্ট করছি 700 কেজি এক্সপেক্ট করছি এবং ওরও প্রাইস চাচ্ছি আমরা সেম 5.5 লক্ষ টাকা। 5.5 জি। ওকে আমরা এখন একটু দ্রুতই দেখাই যেহেতু একটু দাম দর বলছি আর কি। এরপরে কালো গরুটা, আচ্ছা এইটা হলো কিন্তু ওপারের গরু, এটা ওপারের গরু, হাইট অনেক, হাইট হোয়াইট হবে আপনার, দাঁতে 4টা, গরু ওপার থেকে এসছে আপনার, ওর ওয়েট আছে এখন 500 কেজি মতো, আশা করছি আমরা আশা করছি যে ঈদে ইনশাল্লাহ 650-700। আপনি জানেন যে ওপারের গরুগুলো অনেক ওয়েট গেইন করে, যেহেতু অনেক লম্বা গরু ওপারগুলো অনেক ওয়েট গেইন করে, তো আমরা আশা করছি 700-র কাছাকাছি একটা কিছু যাবে ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো আর কি। গরু কিন্তু প্রাপ্তবয়স্ক গরু, 4 দাঁতের গরু, আমাদের আস্কিং প্রাইস 5,75,000 টাকা ঈদ পর্যন্ত এভরিথিং ইনক্লুডেড। মাশাআল্লাহ জোয়ার একটু সামনে এগোই, এই যে আরেকটা গরু দেখছি, আসলে আমাদের সেটা তো এখন রেডি না, যে কারণে গরুগুলো খুব ভালো করে দেখাতে পারছি না। আমি এখানে যে গরুগুলো আছে মোটামুটি মোডারলেস একই সাইজের, এটাও 500 কেজি ওজন আছে, 650 ঈদ পর্যন্ত টার্গেট এবং আমাদের আস্কিং 4,75,000 টাকা এই গরুটার জন্য। আচ্ছা এটাও এটাও 2 দাঁতের শাহিওয়াল, 2 দাঁতের শাহিওয়াল, এই মুহূর্তে 2 দাঁত আছে আর কি। আচ্ছা এরপরে আমরা চলে যাই কালো গরুটা দেখছি, এত বেশি লাফালাফি করছে ভাই, খুবই দুষ্টু ভাই, খুবই দুষ্টু ভাই এই গরুটা। ও আসলে সোল্ড, মাশাআল্লাহ ও আমাদের সোল্ড, সোল্ড জি, এই গরুটা সোল্ড। এই গরুটা আমরা 2023-এর কোরবানিতে 3,75,000 টাকায় সেল করেছি। আচ্ছা এটা ঢাকাতেই, ঢাকাতেই এটা ধানমন্ডিতে ডেলিভারি হবে, 3,75,000 টাকায় সেল করেছি। ও দাঁতে 4টা, ওর ওয়েট আছে 450 কেজি এখন এবং ঈদ পর্যন্ত আমরা আশা করছি আল্লাহ যদি সব ঠিক রাখেন 600+ হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর একটা সাদা গরু এবং শিংটা একটু বাঁকানো,
ভাইয়া এগুলোটা খুব নোংরা লাগছে দেখতে, এখানে তো কাদার মধ্যে আছে, তো তো এই বাঁকানো শিংয়ের কিন্তু একটা ডিফারেন্ট কাস্টমার আছে, এবং আমরা এটাকে বলি ম্যানা শিং বা ম্যাড়া শিং। এই কথাটা ম্যাড়া কথাটা এসছে ভেড়া থেকে। তো এই গরুটার আপনার বর্তমানে লাইভ ওজন আছে 500 কেজির কাছাকাছি, ঈদ পর্যন্ত আমরা 650 কেজি প্লাস টার্গেট নিচ্ছি, এবং আমাদের আস্কিং 420,000 টাকা। জুবাইর ভাই, এই যে সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম, তো ঈদের জন্য ক্রেতাদের কাছ থেকে আপনারা বুকিং কীভাবে নিচ্ছেন? ভাইয়া কয়েকটা জিনিস একটু স্পষ্ট করে বলি, সেটা হলো ফার্স্ট অফ অল যে ওয়েটগুলো আমি বলেছি প্রত্যেকটা ওয়েট ডিজিটাল স্কেলে মাপা, এবং আমাদের ওই খামারে তো স্কেল আছেই, এই খামারে স্কেল এই মুহূর্তে নাই, তারপরও আমরা ওই খামারে গরু নিয়ে যেয়ে স্কেলে মেপে দেখাবো, অবশ্যই ডেফিনেটলি স্কেল ছাড়া কোনো কথা হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যে প্রাইসটা চেয়েছি সেটা নেগোশিয়েবল, এবং যেই প্রাইসেই নেগোশিয়েটটা হবে কাস্টমারের সাথে, সেই প্রাইসের সাথে ডেলিভারি এবং কাস্টমারের বাসায় যে কয়দিন থাকবে, 3 দিন 4 দিন 5 দিন, সে খাবারটাও আমরা দিয়ে দিব। এখানে শুধু একটা এক্সট্রা কস্ট আমরা নিব যদি কাস্টমারের রিকোয়ারমেন্ট সেটা থাকে, সেটা যদি স্লটারিং সার্ভিসটা নেন, এ বাদে প্রয়াস অ্যাগ্রো ফার্মের তরফ থেকে অন্য কোনো এক্সট্রা কস্ট নাই, এটা হলো এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো বুকিং এর সিস্টেমটা ভেরি সিম্পল, এখন বুকিংয়ের জন্য আমরা একটু মানে ফার্স্ট ইনিশিয়াল বুকিংয়ের জন্য আমরা একটা সামান্য মানি নিব, সেটা 10,000-20,000 হতে পারে, উইদিন 14 ডেজ ওনারা আমাকে 25% পে করতে হবে, এরপরে রমজান ঈদের মধ্যে ওনাকে বাকি 50%, সো 75% গেল, বাকিটা কোরবানি ঈদের আগে বাকি 25% উনি গরু ডেলিভারি নেবেন, ভেরি সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং ডেলিভারি চার্জ তো এর মধ্যে, এবং এছাড়া অনেকগুলো ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি আমাদের এখানে আছে, আমাদের এখানে পজ মেশিন আছে, সো উনি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন চাইলে। আরেকটি বিষয়, অনেক ক্রেতারাই প্রশ্ন করেন যে ভাই এখনো তো ঈদের অনেক দিন বাকি আছে, দীর্ঘদিন এর মধ্যে গরুটার তো অনেক ধরনের প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে সেই বিষয়টা কার উপরে যাবে? আচ্ছা, ভেরি সিম্পল, যতক্ষণ খামারে গরু আছে এটা আমার রেসপন্সিবিলিটি, আমি ওনার আমানত আমার কাছে, একদম ভেরি সিম্পল। গরু যদি অসুস্থ হয়, গরু যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, গরু যদি টার্গেট ওয়েট ফুলফিল না করে, তিনটার ক্ষেত্রে আমি রেসপন্সিবিলিটি নিব, এবং তিনটার ক্ষেত্রে সলিউশনও তিনটা, একটা হলো যে আমি ওনাকে টাকা ব্যাক করে দিব, একদম সিম্পল, অথবা সেম ওয়েটের আরেকটা গরু দিব, অথবা ওনাকে যে গরুটা যে প্রাইসে আমি দিয়েছি সেটা রিনেগোশিয়েট করব, যে 1,00,000 টাকা প্রাইস ফিক্স হয়েছিল, তা আমরা তো করতে পারি নাই স্যার, এই ওয়েট হয়নি, এখন আপনি কত প্রাইস দেবেন? তো কাস্টমার ইজ দ্য কিং অলওয়েজই, সো আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সাপোর্ট দিব। এবার কি কোনো লাইভ ওয়েটের আপনারা সুযোগ রাখেন নাই? ডেফিনেটলি লাইভ ওয়েটে যাবো, বাট এগুলা না, দিজ আর টু বিগ ফর লাইভ ওয়েট, মানে আমাদের কস্ট কেনাও, আপনি জানেন যে এই ধরনের স্ট্রাকচার, আপনি তো হাটে হাটে আমার থেকে বেশি ঘুরেন, এই ধরনের স্ট্রাকচার কিনতে আমাদের কত টাকা যায়, সো লাইভ ওয়েটের পার ইউনিট কস্টটা যখন আমি বলবো, এটা একটা মানে আসলে হাস্যকর লাইভ ওয়েটের দাম হবে, সো লাইভ ওয়েট পার ইউনিট লাইভ ওয়েট আমরা যাবো অবশ্যই, বাট সেটা মিড ছোটো এবং মিডিয়াম গরুর জন্য ইনশাআল্লাহ, সেটা ঈদের 3-4 মাস আগে আমরা ডিক্লেয়ার করবো, ছোটো এবং মিডিয়াম গরু লাইভ ওয়েটের ভ্যালুটা আমরা ডিক্লেয়ার করবো। আর যে হারে প্রাইস বাড়ছে আমরা জানি না লাইভ ওয়েট আমরা কত কী করতে পারবো, বাট ডেফিনেটলি এবছর প্রয়াস আগ্রহ আমরা লাইভ ওয়েটে যাবো, মানে লাইভ ওয়েট পার কেজি হিসেবে যাবো, লাইভ ওয়েট অলরেডি থাকছে, পার কেজি হিসেবে যাবো। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। আজকে আপনাদেরকে প্রয়াস আগ্রহর যে দ্বিতীয় শেড বা দ্বিতীয় শাখা যাই বলেন না কেন, এটা একটু ঘুরিয়ে দেখালাম, বিশেষ করে গরুগুলোর দাম জানালাম, ঈদ উপলক্ষে কেমন কী বুকিং কীভাবে হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরলাম, পাশাপাশি গরুর খানা খাদ্য কী সেটা একটু তুলে ধরেছি। তো আর কথা নয়, আজকের মতো এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।